আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষার টিউটোরিয়াল নিয়ে। এবং যারা মধ্যপ্রাচ্য দেশে নতুন, বিশেষ করে আরব, কুয়েত, কাতার, ইরান, বাহরাইন, ওমান, এবং তাদের জন্য এই টিউটোরিয়ালটি বিশেষ উপযোগী হবে। এবং এই টিউটোরিয়ালে একই শব্দের নানাবিধ ব্যবহার করে দেখানো হয়েছে যে ব্যবহারগুলো কীভাবে বাক্যগুলি তৈরি করতে হয় এবং কীভাবে ইউজ করতে হয়। আমার মনে হয় যারা এই টিউটোরিয়ালটি প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার দেখবেন তাদের 100% তারা সাফল্য লাভ করতে পারবেন। তবে আপনাদের আবারও বলবো, যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আবার অন্যদেরকে দেখার জন্য বলবেন। তবে চলুন যাই আজ আমাদের ভিডিওটিতে। লেইস, লেইস অর্থ কেন এটা আমরা অনেকে হয়তো জানি, কিন্তু আসলে কোন কোন ক্ষেত্রে লেইসটা ব্যবহার করা হয় সেই সকল বিষয় আমরা দেখব। ইনতে লেইস মাই সই তাব্বাক, ইনতে লেইস ইনতে মাই সই তাব্বাক, কেন তুমি রান্না করনি। দেখেন, কেন তুমি রান্না করনি, যে ইনতে আমরা জানি মাই শব্দের অর্থ আমরা যে চাই, নি, পারি, এরম পারি, সই মানে করা, তাব্বাক মানে রান্না। এই শব্দগুলো যখন আমরা ভাঙ্গে ভাঙ্গে একই ওয়ার্ডে ইউজ করি, তখন একটু ভালোভাবে খেয়াল করবেন যে আসলে কীভাবে ও ওয়ার্ডগুলি ব্যবহার করা হয়েছে। যে লেইস ইনতে মাই সই তাব্বাক, কেন তুমি রান্না করনি, কেন তুমি রান্না করনি। লেইস ইনতে মাই সই সুগল, লেইস ইনতে মাই সই সুগল, কেন তুমি কাজটি করনি। দেখুন, একই শব্দ সগলটা ভিন্ন করে দিয়ে এটা কী হয়েছে, কেন তুমি কাজটি করনি। এখন আপনারা যে ওয়ার্ডগুলি ওইখানে দিবেন সেই শব্দটি হবে, কাজ করতে পারোনি, রান্না করতে পারোনি, কেন তুমি আসোনি, কেন যাওনি, কেন খাবার খাওনি, এমন বা কেন গোসল করনি, এমন শব্দগুলি সেই জায়গাটিকে যুক্ত করে দিবেন। আর আপনারা যদি সাহস রেখে একটা কথা বলেন, তো অবশ্যই আমার মনে হয় যে আপনাদের 80% ভয়টা কেটে যাবে। আমরা যারা কথা বলি তখন আমরা একটা জিনিস বলতে ভয় করি, যে আসলে আমি যেটা বলবো আমারটা কত পার্সেন্ট রাইট হবে এটা আমি জানি না। কিন্তু যখন আমরা এই সেই কথাটি যখন অন্য কারো মুখে শুনি, তখন আমাদের মধ্যে একটা মোটিভেশন এসে যায় যে না, আসলে আমি যেটা জানি সেটা হয়তো অনেকটাই ঠিক। তবে যাই পারেন বলার চেষ্টা করুন, আর টিউটোরিয়ালগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন, মনে হয় আপনাদের কাজে আসবে। মিনহু, মিনহু শব্দের অর্থ কে বা কার। দেখেন, একই অর্থ দ্বারা দুটাকে জিনিসকে বোঝায়, কে অথবা কার। মিনু সই হাদা, মিনু সই হাদা, কে এটা করেছে, কে এটা করেছে। মিনু সই সুগল, কে এই কাজ করেছে, কে এটা করেছে, কে এই কাজ করেছে। কিছুটা পার্থক্য আছে, একটু দেখে নেবেন এটা। মিনু সই তাব্বাক, কে এই রান্না করেছে। হাদামাল মিনহু, এটা কার। হাদামাল মিনহু, এটা কার। মিতা, মিতা অর্থ হচ্ছে কখন। মিতা ইজি হুয়া, সে কখন এসেছে। দেখুন, বাক্যগুলো ইজি, খালি বাক্যর গঠনটা মানে কিভাবে বাক্যটা তৈরি করা আছে একটু করে ফলো করবেন। কাম বা চাম, কত বা মূল্য, দুটি শব্দ একই অর্থে ব্যবহার করা হয়, কাম এবং চাম। কাম ফুলুস এবিনতে, তোমার কত টাকা দরকার। এখন এখানে আমরা বলেছি ফুলুস, ফুলুস অর্থ হচ্ছে বোঝাচ্ছে টাকা, টাকা দরকার। এখন আমরা কি অন্য জিনিস এই শব্দ দ্বারা চাইতে পারি না, যে আমার এটা দরকার, আমার ওটা দরকার। তাহলে আমরা মনে হয় একই বাক্য দ্বারা বিভিন্ন শব্দ তৈরি করতে পারবো, যে আমার টাকার দরকার নাও হতে পারে, আমার অন্য কোনো জিনিস দরকার হতে পারে, গাড়ি দরকার হতে পারে, আমার সিটির দরকার হতে পারে, মোবাইল দরকার হতে পারে, এমন শব্দগুলি দিবেন। কামসুগুল, কামসুগুল এবিনতে, তোমার কত কাজ চাই। দেখেন, চাই, দরকার, প্রয়োজন একই অর্থে ব্যবহার করা হয়। হোয়েন, হোয়েন এটা আমরা জানি যে কোথায়। ইনতা হোয়েন রো, তুমি কোথায় যাও। ইনতা হোয়েন রো, তুমি কোথায় যাও। এখন আপনি কোথায় যান উত্তর দিবেন, যে আমি বাহিরে যাই, কিংবা আমি মক্কায় যাই, বা আমি সৌদি যাই, বা আমি কাজে যাই। শোনো, শোনো শব্দটা অনেক প্রয়োজন হয়, কি, বাংলা অর্থ হচ্ছে কি। শোনো এবি ইনতে, তুমি কি চাও, শোনো এবি ইনতে, তুমি কি
চাও? সুনো এবি হুয়া, সে কি চায়? তুমি কি চাও? এবার সে কি চায়? সুনো এবি হুয়া সুগল, সে কি কাজ চায়? সুনো এবি হুয়া সুগল, সে কি কাজ চায়? নাম, নাম বাল অর্থ জি, হাঁ বা কি, তবে কিটা এখানে অতটা ব্যবহার করা হয় না। এভাবে জি বা হাঁ অর্থে নাম শব্দটা বেশি ব্যবহার করা হয়। আপনি চাইলে কি অর্থে ব্যবহার করতে পারেন, তবে ক্ষেত্র বুঝে। আনা বাংলা অর্থ হচ্ছে আমি। আনা আলামিন, আমি আলামিন বা আমি হই আলামিন। হাদা কিতাব মাল আনা, এটা আমার বই। হাদা কিতাব মাল আনা, এটা আমার বই। যখন কোনো কিছু শব্দের আগে মালটা যুক্ত করা হয় তখন এর অর্থ হয় এটা আমার। যেমন আলামিন, যেমন মাল আলামিন অর্থাৎ আলামিনের, মাল ইনতে, তাহলে কি হবি? আমার। ইনতে মানে তুমি বা আমি, তখন হবি আমার। হাদা সাইয়ারা মাল ইনতে, এই গাড়িটা তোমার। হুয়া রোহ মাদ্রাসা, সে স্কুলে যায়। হুয়া রোহ মাদ্রাসা, সে স্কুলে যায়। হুয়া রোহ সুগল, হুয়া রোহ সুগল, সে কাজে যায়। হুয়া র সৌদি, সে সৌদি যায়। মাল হুয়া অর্থাৎ তার। হাদা গুরফা মাল হুয়া, এই ঘরটা তার। দেখেন আমরা এমনি জানি হুয়া সে, কিন্তু যখন মাল হয়েছে তখন তো সে হবে না, তখন হবে এই ঘরটা, ঘরটা তার। হাদা গুরফা মাল হুয়া। হাদা মির আতুন মাল হুয়া, এই আয়নাটা তার। তাহলে মির আতুন, এখানে আয়নার জায়গায় আপনারা অন্য যে কোনো শব্দ ব্যবহার করে এই বাক্যটা ব্যবহার করতে পারবেন, যে এটা তার, ওটা তার, এই জিনিসটা তার, এমন অর্থে। হাদা মির আতুন মাল আনা, এই আয়নাটা আমার। হাদা খিতাব মাল আনা, এই চিঠিটা আমার। তাহলে দেখুন একই শব্দ শুধু ওয়ার্ড টা চেঞ্জ করে দিয়ে আমরা আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারি। হাদা কিতাব মাল ইনতে, এই চিঠিটা তার। মাল অর্থাৎ র, র বোঝায় মানে কোনো শব্দের সাথে র এর উচ্চারণ বা র থাকার কারণে, যা আমার, তার, বালামিনের, এমন অর্থে মাল ব্যবহার করা হয়। হাদা মাল আলামিন, এটা আলামিনের। আনা এবি, আমি চাই। আনা এবি সায়ারা, আমি গাড়ি চাই। তাহলে এখানে আমি যে জিনিস দেবো সেটাই হবে। আনা এবি সায়ারা মাল ইনতে, আমি তোমার গাড়ি চাই। এবার আমি চাইলাম, কিন্তু কার গাড়ি চাইলাম? মাল ইনতে, তোমার গাড়ি চাই। আলাতুল মানে সব সময়। আলাতুল ইনতে কাল্লাম কাজ্জাব, তুমি সব সময় মিথ্যা কথা বলো। আলাতুল ইনতে কাল্লাম কাজ্জাব, তুমি সব সময় মিথ্যা কথা বলো। আলাতুল পরপরই বা সাথে সাথে অর্থ ব্যবহার করা হয় এই আলাতুল শব্দ দ্বারা, পরপরই বা সাথে সাথেই। আরব অর্থ জানি বা পারি, তবে এই শব্দটা আমরা অনেক সময় ব্যবহার করি, জানি আমি কাজ জানি, কাজ পারি, এমন অর্থে। যেমন মাই আরব, আমি জানি না বা আমি পারি না। আনা মাই আরব, আমি জানি না বা আমি পারি না। আনামাই আরব সুগল, আমি কাজ জানি না বা আমি কাজ পারি না। তো সরি বন্ধুগণ, এই কাজ বানানটা একটু দেখে নেবেন, এটা ভুল হয়েছে। ইকদার অর্থ হচ্ছে পারবো বা পারি। আনা ইকদার, আমি পারবো বা আমি পারি। আনামাই ইকদার, আমি পারবো না বা আমি পারি না। আনামাই ইকদার সুগল, আমি কাজ পারবো না বা আমি কাজ পারি না। আনামাই সই সুগল হাদা, আমি কাজ, সরি বাক্যটি একটু উল্টা হয়েছে, মানে চেঞ্জ হয়েছে, হবে হচ্ছে আমি এই কাজটি করব না, আমি এই কাজটি করব না। বাক্যটা একটু দেখে নেবেন। এটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অন্যদেরকে দেখার জন্য বলবেন। তবে আমি আবারও আপনাদের বলবো, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার প্রত্যেকটি ভিডিও দেখবেন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, যারা হয়তো দেখেন নাই, পিছনে প্যানেলে ঢুকলে এখানে দেখতে পাবেন আপনারা। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদেরকে দেখার জন্য বলবেন।
আমি অনেক সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি, তবে কতদূর পারি জানি না, তবে আপনারা দেখেন এবং জানান। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।